সমিল্লাহ হিরহমান রাহিম হে জগতবাসী আজকে এমন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সে আলোচনাটির প্রথম হেডলাইন আপনারা দেখেছেন যে লেখা আছে পীর কি করে কাপড় তুলে পানি দিয়ে চলে এলো একজন পীর কি করে কাপড় ওপরে তুলে তিনি পানি পার হয়ে আসলেন এই যে একটি কথা তো আসলে ঘটনাটি কি এই ঘটনাটি আমাদের অবশ্যই জানতে হবে সেটি হলো যেমন কয়েকজন লোক তারা চিন্তা ভাবনা করলো যে কোরআনে এসেছে আমাদের মরিদ হতে হবে এখন মরিদ যে আমি হব ওরকম ভালো বিশ্বাসী সৎ লোক ওরকম সত্যকারের পীর আমরা কোথা থেকে পাব তবে তারা দুইজন চিন্তা করে ভার করলো যে আসলে একজন পীরকে কিভাবে বুঝবো যে তিনি সত্যকারের পীর তিনি সত্যিকারের মানুষ সত্য চরিত্রের মানুষ তখন এই দুজন মিলে একটা কাজ করলেন যে দেখলেন যে একটা মহিলা পানি দিয়ে চলে আসলো কিন্তু মহিলাটির কাপড় ভিজানা কিন্তু যেতটুকু পানি কোমর পর্যন্ত প্রায় কোমরের নিচ পর্যন্ত পানি এখান দিয়ে আসতে গেলে কোনো নৌকা নেই কিন্তু যদি আসতে হয় তাহলে কাপড় ভিজিয়ে আসতে হবে তখন মহিলাটি দেখা গেল যে সে কাপড় ভিজে নাই সে চলে যাচ্ছে তখন এই লোক দুইটা খেয়াল করলো যে মহিলাটির কাপড় ভিজে নাই অথচ সে এখান থেকে কোনো নৌকা নেই সে কি করে আসলো তারা এই এই জিনিসটা নিয়ে তারা দ্বন্দ্ব সৃষ্টি হলো তাদের ভিতরে যে একটা মহিলা কি কাপড় তুলে আসতে পারে হয়তো ভিজিয়ে আসতে পারে তখন কি করলো তখন একজন পীর সাহেব তার তো দেখা গেছে তার চরের মধ্যে বেশ কিছু জায়গা জমি আছে সেখানে সে ধানের ক্ষেত করেছে ধানের ক্ষেত দেখার জন্যে সেই পীর সাহেব গিয়েছিল তবে ধানের ক্ষেত দেখতে যাইয়া যখন তিনি আবার এসে পড়বেন তখন দেখা যায় পীর সাহেব খাল পেরিয়ে এপাশে আসছে কিন্তু পীরের লুঙ্গি জামা ভিজা দেখা যাচ্ছে তখন সেই দুটো লোক চিন্তা করল এই হলো আমাদের পীর চেনার সময় আমরা সেই পীরের সাথে কিছু আলোচনা করব। সে যদি সত্য পীর হয় তাহলে তার কাছে বায়াত গ্রহণ করব। তখন সেই পীর সাহেবের কাছে বলতে লাগলেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম যে হে সাহেব আপনি কোথায় গিয়েছিলেন যে আমার ওই খালের ওই পারে তো আমার ধানের ক্ষেত ওটা দেখে আসলাম তখন বললো যে আপনার কাছে একটা জিজ্ঞাসা করবো একটা কথা তো আপনি যদি কথাটা বলতেন তখন দুজন জিজ্ঞাসা করতে লাগলো যে আপনি আসার আগে একটা মহিলা এ খাল পার হয়ে গেল কিন্তু দেখলাম যে এখানে কোনো নৌকা নেই এখানে পারাপারের কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে কোমর পানি কিন্তু এই কোমর পানির অবস্থা দিয়ে একটা মহিলা চলে গেল তার কাপড় ভিজল না সে কি কাপড় তুলে এসে পড়লো নাকি আসলে সে আসলে বিষয়টা কি একটু বলবেন কিন্তু আপনি যে পার হয়ে আসলেন আপনার তো কাপড় ভিজা আপনি হয়তো পানি দিয়ে হেঁটে এসে পড়েছেন এবং কাপড় ভিজিয়ে চলে আসছেন তখন পীর সাহেব বলতে লাগলো বাবা রে আমি হয়তো তাড়াহুড়া করে চলে এসেছি কাপড় ভিজিয়ে এখন যে মহিলাটি আসছে এই মহিলাটি হয়তো ঘুরে আসছে বা যেখান দিয়ে পানি কম সেখান দিয়ে আসছে এই জন্য তার কাপড় ভিজে নাই দেখা গেছে যে সব জায়গাতে সমান না হয়তো কোনো কোনো জায়গা দিয়ে একটু শুকনা বা একটু এই পানি কম থাকতে পারে সেখান দিয়ে সে চলে এসেছে এই জন্য তার কাপড় ভিজে নাই এই হবে এছাড়া আর কি তখন তারা বলল যে আমরা একটা সঠিক পীর সাহেব খুঁজতেছিলাম যে কোরআনের মতে সুরা কাহের মধ্যে আসছে যে বায়াত গ্রহণ করতে হবে এটা আল্লাহর নির্দেশ এখন আমরা ভালো পীর থেকে পাব এখন আপনার কাছে আমরা এসেছি যে সেই মহিলাটা যে এখান দিয়ে পার হয়ে এসেছে আপনি তো বলতে পারতেন হয়তো সে কাপড় তুলে এসে পড়েছে আপনি তো এটা তো বললেন না আপনি বললেন কি হয়তো কোনো জায়গা দিয়ে একটু পানি কম আছে সেখান দিয়ে সে এসেছে কিন্তু আপনি সেই সেই মেয়ে মানুষটিকে আপনি দেখেননি কখনো চিনেননি তাহলে তার বিষয়ে আপনি একটা মন্তব্য করে কথাও বললেন না আরও বরঞ্চ সেই মহিলাটাকে সম্মান ঠিক রাখলেন এবং আমাদের যে একটা দুশ্চিন্তা ছিল যে মহিলাটা বুঝি কাপড় উঠিয়ে চলে এসেছে আসলে আপনি যে কথাটা বললেন হয়তো এটাও ঠিক যে হয়তো কোনো জায়গা দিয়ে একটু পানি কম আছে সে হাঁটু পানি দিয়ে সে চলে এসেছে তার কাপড় ভিজে না এখন যে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করি বা আমরা নিজেরাও যদি ভাবি যে যে কোনো মানুষ এইখান দিয়ে আসলে তার কাপড়টা ভিজে আসতে হবে আর একজন মহিলা কাপড় ভিজল না আর সেই কথাটা আপনি কি বললেন যে হয়তো কোনো জায়গাতে একটু পানি কম আছে সেখান দিয়ে এসেছে তাহলে সে মহিলার ইজ্জত রক্ষা করেছেন আপনি আপনি তাকে খারাপ বলেননি যে সে কাপড় উঠিয়ে এসেছে এমন কথা বলেননি তাহলে হে পীর সাহেব আপনি যে সঠিক তার প্রমাণ আমরা পেয়ে গেছি যদি দয়া করেন তাহলে আমাদের দুইজনকে আপনি বায়াত করে নেন কারণ মানুষকে মাপ দিতে গিয়ে অত মাপ দিতে হয় না চল্লিশ দিন এক মাস দুই মাস পীরকে যাচাই করতে হয় না একটা কথাই বুঝে গেছি যদি আপনি একবার বলতেন যে হয়তো মহিলাটি কাপড় তুলে এসেছে তখন আপনার প্রতি আমরা আমাদের যে ধ্যান ধারণা সেটা এখনকার মতো হতো না আর আপনার কাছে আমরা বায়াত হতে চাইতাম না না আপনি অদেখা মানুষকেও সম্মান করেছেন তাকে আপনি ছোট করেননি আর এই জ্ঞানটাও আমাদের ধরেনি যে সে কাপড় তুলে এসেছে এত পানির মধ্যে মহিলা মানুষ হয়ে আর সেই মহিলাকে আপনি কত সম্মান করে দিলেন এটাই আমাদের বড় পাওয়া আপনার প্রতি বিশ্বাস হওয়া যদি দয়া করে আমাকে আপনি আমাদেরকে বায়াত করে নিতেন তবে হে জগতবাসী যে মানুষকে চিনতে হলে মানুষের দুটি কথাই যথেষ্ট যদি বুঝতে পারে কেউ তাহলে আজকের যে আলোচনাটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে মানুষের চরিত্র চিনতে মানুষের মুখের দুইটা কথাই যথেষ্ট যেমন হজরত আলী একটা কথা বলেছে যে দেখো মানুষের মুখটা একটা দোকান আর এই দোকানটা যখন খুলবে তখন দেখা যাবে দোকানের ভিতরে কি কি মাল আছে তাহলে মানুষের মুখটা যখন খুলবে তখন সেই মানুষের মুখের থেকে যখন কথা বের হবে তখন কিন্তু সে কথা থেকে বুঝে নেব যে তার ভিতরে কি আছে সে কোন অবস্থানের মানুষ কোন পরিস্থিতির মানুষ তবে আজকের এই আলোচনাটা এই জন্যই করলাম যে মানুষকে চিনতে ক্ষণিকের মধ্যে চেনা যায় আবার কেউ দেখা যায় এক বছর তার সাথে চলাফেরা করার পরেও তাকে চেনা যায়নি হে জগতবাসী আজকে আমার মনে চাইল এই কথাটা বলতে আর আপনাদের কাছে পৌঁছে দিলাম এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ সেটাও আমাদেরকে জানাবেন আমরা সেই ধরনের আলোচনা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ